19 ঘন্টা টানা তল্লাশি, খালি হাতে ফিরতে হলো ইডিকে। রাত 3টে নাগাদ বনগা থেকে ফিরে যান তারা, একই সময় ব্যবসায়ীর বাড়ি এবং চালকল থেকে ফিরে যান তারা। টানা 19 ঘন্টারও বেশি সময় পার, খালি হাতেই ফিরতে হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। গত শনিবার সকাল 8টা নাগাদ বনগাতে ইডির অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ায়। একই যোগে বনগা শহরে ও কালপুর এলাকায় একটি রাইস মিলে অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কর্তারা। শনিবার সকাল থেকে সময় যত গড়িয়েছে ততই চাঞ্চল্য ছড়িয়েছে। লোক মুখে ইডির অভিযানের কথা জানাজানি হতে কৌতূহল বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। টুকরো টুকরো নানান কথাও উড়ে এসেছে লোক মুখে। সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন মন্ত্রী। শনিবার উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি নদিয়া জেলাতেও একাধিক জায়গায় রেশন ডিলার ও চালকল মালিকদের বাড়িতে অভিযান চালায় ইডি। অভিযান চালানো হয় বিভিন্ন চালকলে। সূত্র মারফত জানা গিয়েছে শনিবার এক যোগে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার প্রায় 22টি জায়গায় অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। একইভাবে বনগাঁ শহরের পাশাপাশি কালপুর এলাকাতেও আসেন তারা। সকাল 8টা থেকে শুরু হয় ইডির অভিযান। এদিনের নানা সময়ে নানান ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে তদন্তকারীদের মধ্যে। এভাবেই সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল থেকে রাত, গভীর রাত। সময় যত গড়িয়েছে ততই চাঞ্চল্য বেড়েছে। অবশেষে রাত প্রায় 2:30টার পর বনগাঁ কোড়ারবাগান এলাকায় ব্যবসায়ীর বাড়ি থেকে বেরোন ইডির কর্তারা। তবে সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেননি তারা। কার্যত সংবাদ মাধ্যমকে এড়িয়ে গিয়েছেন সংবাদ মাধ্যমের সমস্ত প্রশ্ন। ব্যবসায়ীর বাড়ি থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠেই রওনা দেন তারা। একইভাবে প্রায় একই সময়ে চালকল থেকেও বেরিয়ে যান ইডির কর্তারা। এভাবেই দীর্ঘ সময়ের অভিযান শেষ হয়। কার্যত খালি হাতে ফিরে যান ইডির কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। ধনতেরাস, ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।